মর্নিং বন্ধুরা, বেঙ্গলি ভ্লগার তনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 10টা, এবারে দেবো ব্রেকফাস্ট। চা ফা খাওয়া হয়ে গেছে। এই দেখো, মুখকে ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর দেখো, দিয়ে বেরিয়ে গেছে, স্প্রাউটেড হয়ে গেছে। ছোলাটা হতে একটু সময় লাগে, হচ্ছে, বেরোচ্ছে একটু একটু, কিন্তু মুখ তাড়াতাড়ি হয়ে যায়। জল ঝরিয়ে শুকনো এরকম জালি জাতীয় জিনিসের মধ্যে রেখে দিলে, ঝাঁঝরির মধ্যে একটা রাত্রি রেখে উপর থেকে কাপড়ের কোনো একটা ঢাকা দিয়ে দিলে সুন্দর বেরিয়ে যায়। সে ডিম ভাজা রুটি কতক্ষণ ধরে, ক মিনিট ধরে খাচ্ছিস মনে হয়? 8 মিনিট তো তুই বললি কারেন্ট গেছে, আর খাচ্ছিস ক মিনিট ধরে? 25। একটা রুটি, একটা ডিমের অমলেট, একটি কলা, বেগুন লম্বা লম্বা করে কেটেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাকে ভাজছি এখন, ভেজে নেবো, তারপরে নিয়ে এটাকে দেখতে থাকো। এই রেসিপিটা একটু অন্যরকম। বেগুনটা হালকা ভাজা, মানে নরম নরম হয়ে গেলে ওই ভাজাটাকে আমি তুলে নেব। তারপরে কড়াইতে তেল দিলাম, দিয়ে নিয়ে সাদা তেল দিয়ে আমি করছি, নিয়ে ওই যে অর্ধেক পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা দিয়ে নিলাম। দিনে একটু নুন দিয়ে নিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে ভাজতে থাকবো, বেশি লাল করবো না, একটু নরম নরম হবে। একটু গোলাপি বা আভা এসে গেছে দেখতে পাচ্ছো। এইবারে আমি ওই তিল বাটাটা, তিল আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আমি, খালি তিল আর কাঁচা লঙ্কা আর কিছু নয়। তিলটাকে শুকনো খোলা একটু ভেজে নিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এবার ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু কন্টেনারটা ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে নিয়ে এটাকে ফুটতে দেবো। সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম, আর এর মধ্যে না তোমরা দুধও দিতে পারো, তাহলেও খুব ভালো টেস্ট আসে। আমি দুধ দিইনি, সামান্য একটু চিনি দিলাম। দেখো এটা জলটা অনেকটা শুকিয়ে এসছে। বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দেওয়ার সময় ভিডিও করতে আমি ভুলে গেছিলাম বেগুনটা দেওয়ার সময়। তো বেগুনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ অব্দি এটার পাশ দিয়ে তেল না গড়াচ্ছে। আমার রান্না কমপ্লিট, তোমরা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু বাইরে আমরা দুজনে একটু বেরিয়েছিলাম, কিছু কিছু কাজ ছিল, সেই কাজগুলো সারার জন্যই বেরিয়েছি। আমাকে দেখে ডাকাত ভেবো না, কারণ এত রোদ বাইরে, এমনিতে আমার স্কিন খুব তাড়াতাড়ি জ্বলে যায়, তাই একটুখানি ওড়না দিয়ে প্রোটেক্ট করে রেখেছিলাম। এমনিভাবে ওড়না বাঁধা তারা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন করে এমনি করে ওড়না বাঁধা যায়, মুখটাকে প্রোটেক্ট করা যায় ওড়না বেঁধে। তো প্রথমে চা পাতা কিনলাম একটুখানি, তারপরে নিয়ে ওখান থেকে মলে গিয়েছিলাম, মল থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র ছিল সেগুলো কিনেছি, আর কিনে নিয়ে এবারে বাড়ি ফিরছি। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিলে আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা আমার ভিডিওগুলো দেখছো তার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এসে গেছি বাড়িতে। এবারে দুপুরের খাবার খেতে বসবো। তো তোমাদেরকে দেখালাম তিল বেগুন আর বাঁধাকপির তরকারি, মুসুরির ডাল, লাল শাক। তো চলো খেয়ে নিই আমরা, পরে আবার কথা হবে। মাস খাবারে একটু আধটু জিনিসপত্র সব কিনেছি মল থেকে, কিনেছি অনেক জিনিস কিনেছি, এগুলো সব এখন পরে ধীরে সুস্থে সব ঢুকিয়ে রাখতে হবে। এই টেবিলটার উপরে আমি যা সব এনে জিনিস থাকে সেগুলো রাখি, পরে আবার সময় করে ওগুলো ভেতরে ঢুকিয়ে রাখি। আমার সন্ধেবেলাতে আমার জায়ের বাড়িতে চা খেতে এসেছি, আর সমস্ত বান্ধবীরা মিলে একসঙ্গে চা খাওয়া, আড্ডা এসব চলছে।
খুব মজায় কাটালাম সন্ধেটা। আজকে ডিনারে চাউমিন বানিয়েছিলাম, তো আমি আমার মেয়ের আর পরের জন্য বানিয়েছিলাম, আর আমি নিজে ভাত খেয়েছি। ভাত ডাল বাঁধাকপি দুপুরের যে একটু বেঁচেছিলো সেটাই খেয়েছি, আমি চাউমিন খাইনি, আমার ইচ্ছে করছিল না। তো আজকের মতো তোমাদের বিদায়, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।